এই কথা কি না, এই 21 শতকের একজন আধুনিক মেয়ে বলছে যে একজন বড় লোক ধনী স্বামী পেলে সে কিনা গৃহিণী হয়ে যেতে পারবে। মানুষটা ভালোবাসার হলে কেন সম্ভব না? তুমি ঠিক করে বলো তো, মানুষটার আসলে কি থাকতে হবে, ভালোবাসা না টাকা? দুটোই লাগবে আমার। আমি একা একা এই শটটা কিভাবে চিনবো? সমস্যা নেই, আপনাকে রিকশাওয়ালা চিনিয়ে নেবে। কি বলছো বিথি, তোমরা থাকতে রিকশাওয়ালা কেন আমাকে পুরো এলাকাটা চিনাবে? আপনারা মনে হয় একটা ভুল করছেন, আমি আমি একজন সরকারি। আমার কাছে মানি ব্যাগ আছে একটা, আর কিছু নেই ভাই, আমি সব দিয়ে দিয়েছি ভাই। শার্টটা তো খুব জাক্কাস তোর, বল কি খুলবো ভাই? অন্য কোন উদ্দেশ্য আছে? আরে বাবা, মার্কেটে তো যাচ্ছি, কি উদ্দেশ্য থাকবে? তোমাকে আমি কিছু কিনে দিতে চাই, আর সেজন্যই আমি বের হয়েছি আজকে। আমার কিছু দরকার নেই, তুমি যাও। না, তোমাকে না নিয়ে আমি যাব। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর এমন কিছু করব না যাতে তুমি বিরক্ত হও। এবার চলো প্লিজ। হ্যালো দিদি, কেমন আছিস তোরা? তোরা তো ফোনে পাই না। খবির আব্বাজান কেমন আছে? সব ঠিকঠাক তো? মা একদম ঠিক আছে, আর আমাদের সাথেই আছে, খুব খাতির যত্ন করে নিয়ে আসছি আমরা। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, তুমি কথা বলবে? তুই আমার লাগে এত অভিমান দেখা কত কষ্ট রে। হ্যাঁ, যেটা দেহনের দরকার এটা দেখা, তোর বাপের লোক অভিমান দেখা কত কবি, ঠিক আছে? একটা কথা একেবারে মাথা রাখ, কোন রকম উল্টা পাল্টা জানি খবির আব্বাজানের লগে নয়, ঠিক আছে? উল্টা পাল্টা কি হবে, বললাম তো আমাদের সাথেই আছে। হ্যালো,
বেদা মাসের মতন চুপ করে কারো রে কি দাও আমার চেহারা দিয়ে, হ্যাঁ কি দেহ দেখতেছো না মামার মোহর কোনানে কোনানে চুমকালি লাগছে, জীবনটাই বেড়াটা আমার তামা তামা করে লইল। কি করতে হবে মা? কষ্ট পারো না, না পারো মান পুরুষ মানুষ ফটাইতে, না পারো বাড়ির কাজ করতে, টেবিলটা দে দে কারণে বুঝলাম বেজা মজার মতো আর দিতে মা আমি বুঝিনি কষ্ট করে তোমার তো নাকতে ফুলে দুধ পড়ে, তুমি তো কষ্ট বুঝো না মুখে চুনকালি শুধু আমাদের বাপ মেয়ের জন্য নয় নিজের ভুলেও লাগতে পারে, ঠিক মতো বুঝিয়ে না বললে এমনটাই হয়। মাস্টারের ঘরে মাস্টার, সারাটা জীবন কালে আমার উল্টা ফলটা কুয়েই গেল, কি কুয়ে গেল? আর কত হাঁটবো? অনেক পথ তো হাঁটলাম, রানুদের বাড়িটা তো এইদিকে নাকি? উফ, একদম মনে পড়ছে না, একটা ফোন যে করবো কাউকে যে জিজ্ঞেস করব তারও কোনো উপায় নেই। না না, বাড়িতে গেলেই তো রানু দেখে ফেলবে, এই অবস্থায় ওর সামনে গেলে ও কি ভাববে আমাকে দেখে? উফ, কি যে করি। আল্লাহ, হে বাবু, আমি কি বিপদে পড়লাম? আপনি আমার একই পরীক্ষা নিচ্ছেন। আপনি একটা রিক্সা নিয়ে বাড়ি প্লাজা চলে আসুন মামাজান। হ্যাঁ, বাড়ি প্লাজা, সেখানে যাই, সেখানে যাওয়াটা ভালো হবে, তাহলে বিথির কাছ থেকে টাকা নিয়ে জামা কাপড়টা কেনা যাবে, পরে না হয় বিথিকে টাকাটা পরিশোধ করে দেব। হ্যাঁ, এটাই উত্তম কাজ হবে। আমি ভালো মানুষ, কে পাগল? হাইজাকাররা আমার সব নিয়ে গেছে, আমি পাগল, আমি ভালো মানুষ। তোমরা তোমাদের কাছে আমি পাগল না অফিসার, সত্যি বলছি, আমি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সচিবালয়তে চাকরি করি আমি। নাটক করেন, মতলবটা কি? হ্যাঁ না না অফিসার, 100% সত্যি, আমি পাগল না। এই পোশাকে রাতের বেলায় কোন সরকারি কর্মকর্তা এভাবে ঘুরে বেড়ায়? অফিসার, ও যে অফিসার, ওনারা যে ওনারা আমার সবকিছু চিন্তা করে নিয়েছে। অফিসার, আমার টাকা পয়সা যাক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওই যে শার্ট প্যান্টটা খুব দরকার, দেখছেন না মানে জামা কাপড় ছাড়া আমার
কি অবস্থা, একবার অর্থ উলঙ্গ, কি লজ্জার অফিসার। অন্তরা, বললাম তো আমার শার্ট লাগবে না। অন্তরা, আমি বললাম তো আমার এখন শার্ট লাগবে না। সেটা আমাকে বুঝতে দাও। আরে, ফরহাদ আবার কোথায় গেল? ওই দোকানের জামাটাও দেখলাম, কেমন জানি তেমন খুব একটা পছন্দ হচ্ছে না। তোর যা যা কেনার তুই কিনে না তো, আমি এখানটাতে দাঁড়াচ্ছি। বিথি, তোকে ছাড়া আমি কোনো কিছু কিনতে পারবো বল? আমার মেজাজটা ভালো না, আর তোর হঠাৎ কিসের এত কেনাকাটা বলতো? পাত্র দেখতে আসে নাকি? আগে কিনি তারপর বলছি। ভালো লাগবে তোকে সত্যি? ট্রায়াল দিব? ট্রায়াল দি, বাহ, তুই দাঁড়া তাহলে। ওই যে ওইটা দেখি, এটা না কত দাম? এটা দাম 5,000 টাকা বলবে। 5,000 টাকা? জি ম্যাম। কাপড়টা খুব ভালো। এত বেশি 1,000 টাকা হবে না? সরি ম্যাম, 1,000 টাকা হবে না। কেমন চলছে ডেটিং? ডেটিং না চিটিং, ফরহাদ আমাকে রেখে পালিয়েছে। কেন, কি এমন করেছিস যে পালালো? সামান্য হাতটাই ধরেছিলাম। হাত ধরেছিলি আর তাতেই পালালো? হাসবি না তো আপি, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এই লোকটা এখনো কেন কিছু বুঝতে পারছে না। আচ্ছা, আমাকে কি এতটুকু ভালোবাসতে ইচ্ছা করে না ওর? তোকে ভালো না বেশি পারা যায়? ও সব বোঝে, কিন্তু ওর যত দুর্বলতা আর যত সহানুভূতি সব ওই বিথির জন্য। বেয়াদব মেয়ে একটা। কি হয়েছে? বেয়াদবটা নাম নিয়েছি আর সামনে এসে হাজির। কে কে আবার? বিথি, ওই শয়তানটা। যেখানে ফরহাদ ওখানে গন্ধ পেয়ে এসে হাজির হয়। গুপ্তচর লাগিয়েছে নাকি? লাগাতেই পারে। সোনাপা, এসব মিডল ক্লাসদের একদম বিশ্বাস করা যায় না। এরা টাকার গন্ধ পেলেই না পিছপিছ ছুটতে থাকে। দাঁড়াপা, আমি দেখছি। অন্তরা, কি হয়েছে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছিলাম এদিকে, চলো দেখতে যাই। এখান থেকে চলে যাওয়াই ভালো, মেয়েটার সাথে আবার না ফরহাদের দেখা হয়ে যায়। চলো। ম্যাডাম, ম্যাডাম, এক মিনিট দাঁড়ান। আপনার জন্য
খুবই হাদারামটা। লোকটা কোথায়? লোকটা তো আমাকে দিয়ে চলে গেল। কে কিনে দিচ্ছে? এতক্ষণে বুঝতে পেরেছি মা আমি কেন ওই লোকটাকে তোর পেছন পেছন পাঠিয়েছি। আচ্ছা তোকে পছন্দ রচন্দ করো নাকি? পছন্দ না ছাই, পাজির লোক একটা, সামনে আসার সাহস নাই, তাই লুকিয়ে লুকিয়ে জামা কিনে দিয়েছে। সরকারি চাকরি করে না, সেটার গরম দেখাচ্ছে। কবিরের সামনে যদি জামা আমি কুটি 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 করে না কেটেছি না, আমার নাম বিথিনা। চল আচ্ছা চল চল। বিথি, তোর ওই খবরটা এখনো আসলো না। আমার মনে হয় ওই লোকটা এখনো মার্কেটেই আসেনি, আর তোকে তোর এই জামাও গিফট করেনি, কারণ উনিও এরকম গিফট করার মতো মানুষ মনে হয়নি। আমার তো দেখে মনে হয়েছে উনি বিড়ালের মতো শান্ত আর ভদ্র প্রকৃতির। উনি মোটেও শান্ত ভদ্র বিড়াল না, উনি হচ্ছে ভেজা বিড়াল, বুঝেছিস? আর এটা উনি দিয়েছে, নাহলে আর কে দেবে? ওমা, তোর কি আর ভক্ত অনুরাগের অভাব আছে নাকি? আমার কোনো কালে এসব কিচ্ছু ছিল না। কিন্তু লোকটা গেল কোথায়? বিপদ আপদ টাপদ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না তো? তুই ভালো কিছু ভাবতে পারিস না ঝর্ণা? এখানে না আসলে বাড়িতে চলে যেতে পারে, কিন্তু বাড়িতে গেলেই তো আমি শেষ, মা যে কি করবে। তুই এক কাজ কর, রানু আপাকে ফোন করে বলে রাখ যে উনি যেন বাড়ি গেলে সব কিছু সামলে নেয়। রানু আপা কিভাবে সামলাবে? মার সামনেও কিছুই করতে পারবে না। আশ্চর্য, এত কষ্ট কইরা এরা হাতে তোর জন্য ঠিক করলাম, এটাও ঠিক হইলো না, একটা সাও বানায় কইতে পারলি না কেরে? আমি নয়, ভুল করে গোলমরিচ দিয়ে এলেছিলাম, তুই একটু কায় দেখবি নাকি? আর স্যারাটা কিরম বেদ্যফের করে বেদ্যফ, মাগ্গো মা একটা সামান্য সানিয়া। ও মাই ও মাই ও, তোর ফোনটা দে তো। ওই যে দেখ, মনে হয় স্যারার নাম নিয়েছি, স্যারাই ফোন করছে। ঝর্ণার কল এসেছে, ধরনের কাম নাই, একটু ধরি মা। হ্যালো ঝর্ণা, আমি বিথি। আচ্ছা রানুপা, ওই লোকটা কি বাড়িতে ফিরেছে? কে? আরে খবির ভাই। কেন, উনি না তোদের সাথে? তোমাদের জীবনের সেরা সময়টুকু তোমরা নষ্ট করছো, কে ফোন করবে আর কে ফোন করবে না এটা ভেবে, তুচ্ছ একটা বিষয় তাই না? শেষে এটা ভেবে আফসোস করতে না হয়, সামান্য একটা ফোন কল নিয়ে তোমাদের মধ্যে সম্পর্কটাই হলো না। বিথি, সবকিছু শেষ। কি শেষ? আপনার এই অবস্থা কেন? বুঝি মান সম্মান ইজ্জত লজ্জা সব শেষ হয়েছে, তোমরা আমাকে ফেলে এসেছো, আমি বারবার রিকোয়েস্ট করেছি আমাকে নিয়ে যাও, তো চিন্তা করে ওরা আমাকে ধরে একেবারে উদ্বাস্ত করে দিয়েছে। দেখো সব কিছু খুলে নিয়ে গেছে, আমি বলেছি ওদেরকে, রিকোয়েস্ট করেছি। আরে কি মর্যালা মর্যালা, এই এই তোর লজ্জা নাই রে, একদমই লজ্জা নাই না রে। হ্যাঁ আরে দেখতা সর্জে একবার ফোন করছি, আমরা ধরি নাই, আবার ফোন করিস কেন? হ্যাঁ বেদ্যফ করে বেদ্যফ, আর আমরা কাজ করতেছি এখানে আর উনি ফোন করতেছে না, আর ফোন করবি না।